গুড নাইটও বলছি না, গুড মর্নিংও বলছি না, কারণ এখন রাত একটা আর আমরা হায়দ্রাবাদ ছেড়ে হায়দ্রাবাদের রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের দিকে যাচ্ছি। এখান থেকে সোজা চলে যাব দুবাইয়ে। আমরা একটা বড় লাইফের ডিসিশন নিয়ে নিয়েছি, সেটা হচ্ছে এখানে হায়দ্রাবাদে আমরা ইন ফিউচার সেটেল হতে চলেছি। দুবাইয়ের সব মায়া এবার কাটিয়ে ইন্ডিয়াতে ফেরার সময়। কাজ আমাদের কমপ্লিট, প্রথমে আমাদের ব্যাগটা দিয়ে দিয়েছি, এবার আমাদের একটাই বড় ব্যাগ ছিল, দিয়ে দিয়েছি নিশ্চিন্ত। আর এই যে আমার কাঁধে ব্যাগ আর কৌশিকের পিঠের ব্যাগ, ভুট্টুর কাছে একদম খালি হাত, ভুট্টুর কাছে আছে ভলু, ভলু রয়েছে, আমাদের সবকিছু হয়ে গেছে, ইমিগ্রেশন কমপ্লিট, হ্যান্ড ব্যাগ পুরো চেক হয়ে গিয়ে এখন আমাদের জাস্ট গিয়ে বোটিং এর ওয়েট করতে হবে। তো অনেকটা আগেই সব কিছু হয়ে গেল, অনেকটা টাইম এখন বসে থাকতে হবে আমাদের। আমাদের 3:20 4:20 আমাদের ফ্লাইট, তো 3:50 থেকে আই থিঙ্ক বোটিং স্টার্ট হয়ে যাবে। এয়ারপোর্টে বসে বসে এত ঘুম পাচ্ছে, কি বলবো আর, চোখ আর মানে খুলে রাখতে পাচ্ছি না, প্রচন্ড ঘুম পাচ্ছে। আসলে নাতে না আমাদের শোয়াটাই উচিত হয়নি, মনে হলো 11টার সময় প্যাকিং ট্যাকিং কমপ্লিট করে একটু ঘুমিয়ে নিই 1.5 ঘন্টার মতো। আমরা উঠে গেছিলাম 12:30, 1.5 ঘন্টা অ্যাকচুয়ালি ঘুম থেকে ওঠার পরে শরীর ভীষণ খারাপ লাগছিল, এখনো একদম পাচ্ছি না, খুব কষ্ট হচ্ছে। 4:00 বাজে আর ফাইনালি আমাদের বোর্ডিং একদম কমপ্লিট, ফ্লাইটের দিকে যাচ্ছি। আমাদের প্রথমেই যে কাজ হবে দুবাইয়ে বাড়িতে ঢুকে, মুবার্স প্যাকার্সকে অলরেডি আমাদের বলে দেওয়া আছে, তারা আসলে পুরো আমার দুবাইয়ের সংসার সব প্যাকেটের মধ্যে ভরে ফেলতে হবে। কিন্তু কষ্ট লাগছে, ফার্নিচার কোনো কিছু ইন্ডিয়াতে আর আমরা আনব না, সব যেমন ছিল ওরকমই আমরা ফেলে চলে আসব। শুধু আমাদের জামা কাপড়, এসেনশিয়াল কিছু জিনিস, রান্নাঘরের কিছু জিনিস। আর মায়া লাগছে কিসের জন্য জানো, ওই টবে গাছগুলো যে ছিল বারান্দায়, ঘরে প্রত্যেক দিন জল দিতাম, সেই টবের গাছগুলোকে রেখে আসতেও আমার প্রচণ্ড মায়া লাগছে। সংসার ধীরে ধীরে গড়ে তুলেছিলাম, তোমরা প্রিভিয়াস ব্লগে দেখেছিলে 1 বছরের সংসার আমার দুবাইয়ের, টুকটুক করে যত দরকারি জিনিস কিনে কিনে সাজিয়েছিলাম। কিন্তু এই ডিসিশনটা না নিলে আর হচ্ছিল না, মায়ের কন্ডিশন ভীষণ খারাপ। আমরা অলরেডি হায়দ্রাবাদে সব কিছু ঠিক করেই ফেলেছি, মানে বুট্টুর স্কুল, কৌশিকের মেন যেটা অফিস, সব ঠিক করেছি। আমরা শুধুমাত্র মায়ের জন্যই ইন্ডিয়াতে ফেরার এত তাগাদা ছিল, কারণ মাকে বাড়িতে একা রাখাটা পাচ্ছিলাম না, অতটা সেলফিশ হতে আর পাচ্ছিলাম না। মায়ের কন্ডিশন ভীষণ খারাপ শুনে এখন মনে হচ্ছে আমরা বাড়িতে গিয়ে মাকে দেখতে পাবো, তো মায়ের জন্যই কিন্তু এত কিছু আমরা ব্যবস্থা করে ইন্ডিয়ায় ফেরা। দুবাইয়ে পৌঁছে গেছি, মাথার মধ্যে প্রচুর এখন টেনশন, গিয়েই সব প্যাকিং করে তারপর আমাদের আজকেরই আবার রাতে আমাদের ফ্লাইট, তো কাল ভোরবেলায় বাড়ি পৌঁছাবো। আমি শুধু মাকে বলে যাচ্ছি যে আমি, তুমি আমার জন্য ওয়েট করে থেকো মা, তুমি আমার জন্য ওয়েট করে থেকো। মাকে হসপিটাল চেঞ্জ করে আর কোনো হসপিটালে দিতে হবে, হয়তো গেলে ডিসিশান নেব মায়ের না, কেমোটা নেওয়ার পরে সেই আফটার শকটা নিতে পারছে না, একদমই নিতে পারছে না, কথা বলার কন্ডিশনে নেই। যেটুকুনি ভিডিওতে দাদা দেখিয়েছে তাতে মনে হলো যে আমি, আমরা ভেবেছিলাম বুট্টুর এই সপ্তাহে লাস্টে পরীক্ষা দিয়ে তারপরে আমরা যাব, কিন্তু মায়ের কন্ডিশন এতটাই খারাপ যে এখন পরীক্ষা টরীক্ষা সব চুলোয় যাক, এখন ঘরে গিয়ে দুবাইয়ের সব জিনিস দিয়ে সোজা ফ্লাইট ধরে বাড়িতে যাই। আমার মাকে আমি যেন আবার সেই দেখতে পাই বাড়িতে গিয়ে, আর মাকে গিয়েই আমি কোনো ভালো হসপিটালে আবার অ্যাডমিট করব। জানি না কী ফল দে পাবো এতে, কারণ ফার্স্ট যে কেমো সেটা নেওয়ার পরে মা সত্যি প্রচণ্ড উইক হয়ে গেছে, পারছে না, যে কোনো সময় কিছু হয়ে যেতে পারে, প্রচণ্ড মনে ভয় নিয়ে, অথচ সংসারের কত কাজ সেইগুলো সব করে তারপরে যদি একটুখানি বাড়ি গিয়ে আমি মায়ের মুখটা দেখি। তো তোমরা না সবাই ভগবানের কাছে প্রে করো আমি যেন বাড়ি থেকে আমার মাকে দেখতে পাই। দেখো আমার ঘরের অবস্থা, এগুলো কি সহ্য করা যায় বলো তো? যাওয়ার আগে ভেবেছিলাম হায়দ্রাবাদে সেটেল হতে হবে, মায়ের জন্যই হতে হবে, মাকে কাছে নিয়ে এনে রাখবো আমরা আমাদের কাছে,
কিন্তু তারপরে যখন মায়ের শরীর খারাপ শুনলাম, তখন মনে হচ্ছে আমি এদিকে সংসার সব গুছিয়ে কলকাতা ইন্ডিয়াতে ফিরছি, ইন্ডিয়ায় ফিরে আমি মাকে আমার কাছে এনে রাখতে পারবো তো? ভগবান সেই দিনটা দেখাবে তো আমাকে? তার জন্য আমরা সময়ও আর পাইনি, একদম কুইক আমার এই কাজগুলোর জন্য আমার এত মায়া লাগছে। একটা সংসার হাতে তৈরি করা, সেটাকে ভেঙে চুরে দিয়ে যাওয়া, সেটা যে মনের ওপর কী প্রভাব! একটা মেয়ে হয়ে আমি আজকের আমার সংসার, দুবাইয়ের সংসার হারাতে চলেছি, আর একদিকে আমার মায়ের প্রাণ নিয়ে ওঠা নামা, এগুলো আর সহ্য করতে পারছি না। বুকে পাথর জমিয়ে আমি আমার এই দুবাইয়ের প্যাকিং করার কাজ করছি। প্রত্যেকটা গাছের জন্য এত মায়া লাগছে, মনে হচ্ছে টপ শুদ্ধ যদি আমি কোনো মন্ত্র বলে একটু পাঠিয়ে দিতাম। আমরা সকালবেলা এখানে পৌঁছেছিলাম 6:15, বাড়ি ঢুকেছিলাম এই 6:45-7টার মধ্যে। এসে এক ফোঁটা ঘুমাতে পারিনি, মানে এসেই এত দুঃসংবাদ শুনলাম, এতটাই দুঃসংবাদ। ভেবেছিলাম আমরা, আমাদের যাওয়ার প্ল্যান ছিল এই সপ্তাহের মধ্যেই যেতাম, আমরা হয়তো আর এক সপ্তাহ পরেই যেতাম, টিকিট কাটা ছিল না, বাট যেতাম। কিন্তু এতটাই বাজে খবর শুনলাম যে ইমিডিয়েট উইদিন 4 আওয়ার্স আমার বাড়ির সব কিছু প্যাকিং কমপ্লিট, মানে মুভার্স প্যাকার্সকে ডেকে দিলাম, সব কমপ্লিট। অনেক কিছু আমরা ছেড়ে যাচ্ছি, যেমন সোফায় বসে গল্প করছি ছেড়ে যাচ্ছি, আসবাবপত্র এভরিথিং ছেড়ে যাচ্ছি। আর বাকি যেটুকুনি আমরা নিয়ে যাওয়ার মতো, মানে এখানে আমাদের এত কম লাগেজ নিয়ে যেতে পারবো তো, সে মানে সংসারটা তো পুরো ব্যাগে করে নিয়ে যেতে পারবো না, অল্প কিছু নিয়ে যেতে পারবো, তো সেটা ওই 4টে ব্যাগের মধ্যে ভরেছি, এগুলোতে ভরেছি, গোটা সংসার ঢোকাতে পারিনি। মুভার্স প্যাকার্সেও বেশি দিতে পারিনি, যেহেতু এগুলো সব কার্গোয়ে যাবে, অনেকটা হিউজ অ্যামাউন্ট তো, মানে পার কেজি তো অনেক কিছু আমরা দিতে পারিনি। এই যেমন টিভিটা দেখছো, এত বড় টিভিটা, আমাদের সব থেকে ফেভারিট, আমাদের সোফা আর টিভি এগুলো সব ছেড়ে যেতে হচ্ছে। কোনো সময় বলে রাখা হয়েছে সেকেন্ড হ্যান্ড যদি কেউ নিয়ে যায়, যা টাকা দেবে দেবে, কোনো ডিমান্ড নেই আমাদের। সংসার ছেড়ে যা যেতে হচ্ছে, যে আমার মা যে কোনো মুহূর্তে একদমই, মানে কি বলবো, সোজা কথায় মারা যেতে পারে যে কোনো মুহূর্তে। এই যে তোমাদের সাথে কথা বলছি, এখন হট করে ফোনটা বাজবে, বলতে পারে যে মা নেই, দাদা বলে দেবে। তো এরকম ভয় ভয় নিয়ে সারাদিন আমরা প্যাকিং করেছি। তো এই ঘরটা ছাড়ার কষ্ট, তার সাথে মানে মায়ের চলে যাওয়ার কষ্ট, সব মিলিয়ে মাথায় যেটা হচ্ছে সেটা আমি কোনোদিন চাইবো না আমার কোনো শত্রুরও সেটা হোক। মানে এত 1 বছরে সাজানো একটা সংসার, ছড়িয়ে ছিটিয়ে জিনিসপত্র রয়েছে, নিয়ে যেতে পারছি না, না সাথে করে না কার্গো। আর হচ্ছে ফার্নিচারগুলো এরকম পছন্দের চয়েস করে করে কিনেছিল কৌশিক, আর কিছু আমি এসেও কিনেছিলাম, তো সব ছেড়ে না মানে যাওয়াটা যে কতটা মনের আর মাথার। আর তারপরে এগুলো তো প্রাণ নেই, তবু এগুলো ভালোবাসার জিনিস। এই যেমন গাছপালাগুলো খুব ভালোবাসার জিনিস, আর যার যে প্রাণ আছে সে তোমার সব থেকে ভালোবাসার জিনিস, মানে বলতে এ নেই, বাবার থেকেও বেশি মা। মা যে আমার লাইফে কি, তা আই ক্যান এক্সপ্লেন, পারবো না বলতে তোমাদেরকে। তো আজকে দিনটা যা গেছে, মানে কাল আমি ভোরবেলা ঘুম থেকে উঠেছিলাম, সারা দিন সারা রাত এই জার্নি করে এসে আজকে সারা দিন মানে মায়ের কষ্ট আর এই সংসার ফেলে যাওয়ার কষ্ট সব মিলিয়ে মিশিয়ে মেন্টালি আমি ভালো নেই এখন। বাড়িতে গিয়ে এবার আজকে সংসার ভাঙলো, ভাঙলো বলতে জিনিসপত্রের এই অবস্থা, এই জায়গাটা, এই বাড়ি, সব কিছু সেটা তো ভাঙলো। আমরা ভেবেছিলাম যে এখান থেকে চলে ইন্ডিয়া যাব, তার জন্যই আমাদের যাওয়া হয়েছিল হায়দ্রাবাদে, তোমাদেরকে দেখিয়েছিলাম, কিন্তু এত তাড়াতাড়ি ডিসিশন নিইনি। ভেবেছিলাম হ্যাঁ আরও 2 মাস, কিন্তু সব কিছু দেখে রাখি 2 মাস, তারপরে এখানে যেহেতু প্রসিডিওর থাকে অফিসে, প্রায় 2.5-3 মাস আগে থেকে বলতে হয়, সেগুলো বলা হয়নি আমাদের, আমরা ওদিকে গিয়ে প্ল্যান করছিলাম। কিন্তু এই মায়ের জন্য মানে যেটা রেখে এসেছিলাম, ভেবেছিলাম 1 সপ্তাহ পরে বাড়িতে যাব, মায়ের শরীরটা খারাপ, কিছুদিন মায়ের সাথে কাটিয়ে আসবো, সেটা একদম আজকেরই যেতে হয়েছে। মানে সকালবেলা আমি দুবাই পৌঁছেছি, আবার রাতের বেলা দুবাই থেকে কলকাতা, তো এটা একটা হ্যাকটিক টাইম চলছে। তো তোমরা প্রে করো আমার মা সুস্থ হয়, কষ্ট যেন না পায়। আমি কোনোদিন চাই না কেউ কষ্ট পেয়ে গেছে, কষ্ট যেন না পায়, সুস্থ যেন থাকে। আর আমি তো সবসময় বলে যাচ্ছি, ভগবানকে ডেকে যাচ্ছি যে
আমি যেন বাড়িতে গিয়ে আমার মা বেঁচে আছে আমি মাথায় হাত বুলিয়ে দিতে পারি, ব্যাস। তারপরে যদি প্রাণটা চলেও যায় সেই আফসোসটা থাকবে না, নাহলে না সারা জীবন আফসোস থাকবে যে আমি হায়দ্রাবাদ থেকে বাড়ি কেন গেলাম না, আমি এখান থেকে মানে হায়দ্রাবাদ থেকে বাড়ি গেলাম আমাকে দেখতে পারবো, সেটা আফসোসটা থেকে যাবে। তো চাই যে আমরা বাড়ি পৌঁছানোর পরে যদি হয়ও কিছু ঘটে যায় ঘটন, আমরা বাড়ি পৌঁছানোর পরে যেন হয়, তার আগে যেন না। যাই হোক, চললাম বন্ধুরা, দুবাই ছেড়ে আমার সংসার ছেড়ে ইন্ডিয়া, এই রাস্তাগুলো আর কোনো দিনও হয়তো গাড়িতে যেতে যেতে তোমাদেরকে দেখাতে পারবো না। মাঝে মাঝে খুব রাগ হতো, বিদেশ ভালো লাগতো না, ইন্ডিয়াকে ভীষণ ভালোবাসতাম, ভালোবাসি, ভালোবাসবো, কিন্তু তবু ছিলাম তো একটা বছর, খুব মায়া পড়ে গেছে এই জায়গাটার ওপরে। আমি এরকমই, যখন যেখানে থাকি মায়া পড়ে যায়। যাই হোক, আবার হোলনাই জার্নি, আর আমার পাশে একটা ভীষণ কিউট বেবি ছিল, তার জন্য না আমার মনটা ভীষণ ভালো ছিল ওকে দেখে। না, মাকে আমি বাড়িতে গিয়ে আর দেখতে পাইনি, মাকে আমি বাড়িতে গিয়ে এরকম অবস্থাতেই দেখেছিলাম।